সচরাচর যেটা করি যে যারা ভোটার হল না আসে তার কাগজপত্র সহ প্রত্যেকের ইন্টারভিউ নিই, এবং যদি কেউ বোরকা পরিহিত থাকে, মুখ ঢাকা থাকে, তাদের মুখ খুলে দেখি। এটা আমার কাজের কৌশল হিসেবে এবং অভ্যাস। যাই হোক, তো কাগজপত্রগুলো একে একে জিজ্ঞেস করছিলাম, তাদের নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা। তো তাদের কথার মধ্যে কেমন যেন একটু অস্পষ্টতা, যদিও বাংলায় বলতেছিল কিন্তু একটু অস্পষ্টতা। তো চেহারা দেখে আসলে অবাঙালি বা বাংলাদেশি না এরকমটা ওইভাবে আমার কাছে মনে হয়নি, কথায় একটুখানি আমার কাছে মনে হয়েছে। তো একই সাথে কাগজপত্র মিলাচ্ছিলাম, কাগজপত্রে কিছু অসঙ্গতি আমার কাছে পরিলক্ষিত হয়েছে। যেমন জন্ম নিবন্ধন ছিল অন্য জেলার, কিশোরগঞ্জের নিকলু উপজেলার ছিল, সুরেন্দ্র জাজির উপজেলার ছিল। আর জন্ম ইসে নাগরিকত্ব সনদের মধ্যে স্বাক্ষরে একটু ঝাপসা লাগছিল আমার কাছে, বিশেষ করে যে জিনিসটা লক্ষণীয় আমার কাছে মনে হয়েছে নাগরিকত্ব সনদের ক্ষেত্রে, যে প্রত্যেক নাগরিকত্ব সনদে যখন চালু হয়েছে জন্ম নিবন্ধন নাম্বারটা উল্লেখ করার, এটা সব সনদেই পাই কিন্তু এই সনদগুলোতে সেইটা আমি দেখিনি, মানে নাই ওখানে উল্লেখ করা। তো সব কিছু মিলে আমার কাছে আসলে সন্তোষজনক মনে হয়নি। পরে আমি বলছি যে আপনাদের কাগজপত্র বা বক্তব্যে আমি স্যাটিসফাইড হতে পারলাম না, বিধায় আমি আপনাদের ভোটার করতে পারছি না। এই বলে আমি মোটামুটি ফর্মগুলো নোট রেখে তাদের ফর্মগুলো বাতিল করে দিয়েছি আর তাদেরকে বলে দিয়েছি সরি আমি আপনাদেরকে ভোটার করতে পারবো না, এবং তারপর তারা চলে গেছে মোটামুটি। তবে তারা রোহিঙ্গা কিনা এই বিষয়ে, হ্যাঁ, আমি আবার জিজ্ঞাসাবাদ বা আমার অ্যাঙ্গেল থেকে চিন্তা করলেও যেটা অফিসিয়ালি বলবো যে তারা রোহিঙ্গা সেটা বলার মতো যথেষ্ট ডকুমেন্ট আমার কাছে নাই, আবার তারা রোহিঙ্গা না এটাও আমি বলতে পারি না, যেহেতু আমি কক্সবাজার বেল্টের মানুষও না, ওই বেল্টের মানুষের ভাষাও ওইভাবে জানি না, বুঝি না। তো হলেও হতে পারে, শুধু এতটুকু আপনি নিশ্চিত না তারা কারা? জি, আমার এখানকার লোক না আমার কাছে মনে হয়েছে, এবং তাদের কাগজপত্রে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি আমার কাছে যে এখানকার ভোটার হওয়ার যোগ্য। এই কারণে আমি আমাদের সে কি শনাক্তকারী, শনাক্তকারীর জায়গায় দিয়েছে। জি, তবে অভিজ্ঞতার আলোকে যেটা বলতে চাই সেটা হলো যে স্থানান্তরের আবেদন ফর্ম বা 13 নম্বর ফর্ম, তারপরে 2 নম্বর ফর্ম, এসব জায়গায় স্থানান্তরের ফর্মে শনাক্তকারী হিসেবে আর ভোটারের ফর্মে যাচাইকারী হিসেবে মেম্বার বা চেয়ারম্যান, পৌরসভা থাকলে কাউন্সিলর, মেয়রেরা দিতে পারে, ইভেন সাবেক মেম্বার বা ক্ষেত্র বিশেষে আমরা কোনো কোনো কর্মকর্তাকে অ্যালাউ করি। তো অভিজ্ঞতায় দেখা গেছে যে অনেক সময় চেয়ারম্যান বা মেম্বার ভুলক্রমে হোক, রাশের কারণে হোক, স্বাক্ষর আরেক জায়গায় করে ফেলে। এখানে দেখেছি ফর্মগুলোতে শনাক্তকারীর জায়গায় স্বাক্ষর করা। তো এটা এখন সে কীভাবে করেছে এটা আমি গুরুত্ব দিয়ে ভাবি নাই, বা যেহেতু অভিজ্ঞতা এরকম ভিন্নতা দেখি যে কারণে বিষয়টা আমি সিরিয়াসলি দেখছি না।